কোনো দিকে কোনো নজর নাই দেখেন তো দেখি দিলটা নরম হয়নি এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কি না উম্মতের আলেমদের কাছে আপনারা জিজ্ঞাসা করে দেখবেন এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম তাফসীরে কাবির এই তাফসীরে কাবিরের মুসান্নিফ ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি হযরত তার তাফসীরের কিতাবের মধ্যে লেখেন আল্লাহ পাকের একজন পয়গম্বর মহান রব্বুল আলামিনের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন পথে মধ্যে একটা কবর দেখলেন আমার ভাইরা কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে পয়গম্বর বুঝতে পারলেন এই কবরের মধ্যে কঠিন থেকে কঠিনতম আযাব হচ্ছে পয়গম্বর কাউকে কিছু বললেন না বাবা নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন আরে বন্ধু নিজের কর্মে যখন নিজে চলে গেলেন নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল আমার বন্ধুগণ কর্ম সম্পাদন হওয়ার পর কর্ম শেষ হওয়ার পর পয়গম্বর আবার ওই রাস্তা দিয়ে আসতেছেন রিটার্নে যখন পূর্বের রাস্তা দিয়ে আসতেছেন পয়গম্বর সিদ্ধান্ত নিলেন একটু আগে যেই কবরে আমি আযাব দেখছি এখন আমি আবার ওই কবরটা দেখব কবরওয়ালা কোন হালতে আছি এইবার পয়গম্বর আবার কবর দিকে নজর দিলেন এখন পয়গম্বর কবরের দিকে নজর দিয়ে দেখে একটু আগে যে কবরে আযাব ছিল এখন আর ওই কবরে কোনো আযাব নেই কবরওয়ালা জান্নাতি বিছানায় ঘুমায় একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আরে বন্ধু এইবার পয়গম্বর যখন দেখলেন কবরে কোনো আযাব নাই কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায় পয়গম্বর কাউকে কিছু বললেন না ও বাজান কেউ কারো দিকে তাকাইয়েন না নির্ধারিত সময় কিন্তু আমি টানব বাজানো দুনিয়া কিন্তু থাকার জায়গা না কেউ চলিয়া গেলে কেউ কারো যাওয়া দেখে যাবেন না নিজের চিন্তা নিজে করবেন যেহেতু আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আপনার কবরে আপনার জবাব দেওয়া লাগবে আমার কবরে আমারই জবাব দেওয়া লাগবে এই জন্য বুজুর্গরা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল যে নিজেরে চিনে নেই সে আমার আল্লাহ কেউ চিনে নেই বাবাজি কার পিছনে জানি মালাকুল মুদ্দারা রইছে কার জন্য জানি জংলার বাঁশ রেডি হইয়া গেছে কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হইয়া রইছে কার জন্য জানি কবরের মাটি বায়না হইয়া গেছে জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি একটু ফিকির মান হইয়া যান একটু চিন্তাশীল ব্যক্তি হইয়া যান বাইরে কানের মজা নেওয়ার চেষ্টা কইরেন না কান্না না আসলো কান্নার ভান ধরবেন বাজান রে কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়া দিবে আমার বন্ধুগণ কার জীবনে কি গুনাহ আছে আমার জানা নাই গুনাহ মাফ চাওয়ার জন্য উম্মতের নেক মজলিসে বসে আমার আল্লাহকে মায়া করে একটা ডাক দেন না বলেন না আল্লাহ দেন না দেন না দেন না ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন আল্লাহ আমার বন্ধুগণ কেউ কারো দিকে তাকাইয়েন না নিজের দিকে নিজে খেয়াল করবেন নিজের নিয়ে নিজে চিন্তা করেন আমার ভাইরা আমার বাবাদিরা পয়গম্বর যখন দেখলেন কবরে কোনো আযাব নাই এইবার পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন মালিক ও গো দয়ার আল্লাহ একটু
আগে যে কবরে আযাব ছিল এখন দেখি ওই কবরে আর কোনো আযাব নাই মাবুদ গো তোমার দরবারে জানতে চাই কে এমন কাজ করছে এই কবরওয়ালা বা কোন কাদের ছিলে তুমি কবরওয়ালারে maaf করে দিছো ও আল্লাহ তোমার দরবারে আমি জানতে চাই আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর এই কবরওয়ালাকে আমি maaf করছি কেন শোনো এই কবরওয়ালা ছিল গুনাহগার গুনাহ করিয়া কবরে আসছে কিন্তু কবরওয়ালা একটা কাজ করছে তার বিবির গর্ভে একটা সন্তান রেখে আসছে সন্তান এতদিন ভূমিষ্ঠ হয় নাই একদিনই ভূমিষ্ঠ হইছে তারপরে কয়েক বছর যখন চলে গেল বাচ্চাটার জবানে যখন কথা ফুটল আরে পয়গম্বর এই সন্তানের মাতা সন্তানের মা এই বাপ মরা বাচ্চাটাকে নিয়া মাদ্রাসায় ভর্তি করে দিল পয়গম্বর মাদ্রাসায় ভর্তি হওয়ার পর এই বাচ্চাটার বড় হুজুর আলেম মানুষ বাচ্চাটাকে ছাত্র বানাইয়া প্রথম একটা সবক পড়াইল আর এই বাচ্চাটা প্রথম সবক পড়তে যাইয়া আমি রব্বে কাবার দুইটা নাম ধরে ডাক দিল ও পয়গম্বর যখনই বাচ্চাটা সবকের মধ্যে আমার নাম পড়ল আমি আল্লাহ এই বাচ্চাটাকে উসিলা করে তার বাবাকে মাফ করে জান্নাত দিয়া দিলাম মোহতারাম হাজিরিন আল্লাহ বলেন সূরাত তাহরিমের ৬ নম্বর আয়াতের প্রথম অংশের মাধ্যমে আল্লাহ ডেকে বলেন ও ইমানওয়ালা বান্দা বান্দিগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও বুঝে থাকলে বলেন নির্দেশটা কার এতগুলো মানুষ আল্লাহর নামে তো আসতে নিচ্ছেন বলেন নির্দেশটা কার আবার বলেন আল্লাহ কাদেরকে ডাক দিলেন ইমানওয়ালাদেরকে কাদেরকে কাদেরকে ইমানওয়ালা এখন প্রশ্ন হইতে পারে ইমানওয়ালা কারা সূরাতুল হুজুরাতের ১৫ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক দলিল দিয়ে বুঝিয়ে দিলেন যে ইমানের দাবিতে তারাই সত্যবাদী তারা কারা إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله আমি কি গজল গাইলাম গানে টান দিলাম কি তেলাওয়াত করলাম মুমিন গণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে একতা কার ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা আল্লাহ বলেন ওগো নবী মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায় এখন নওগাঁ জেলার মান্দা থানার বাবারা ভাইরা আপনারা বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়া আল্লাহু আকবার আস্তে হয় না জোরে হয় তো কই জোরে বললেন সোনার বাপেরা একটু জোরে কোন তো আল্লাহু আকবার সামনের ভাইরা চুপ থাকেন পিছনে ভাইরা বলেন তো আল্লাহু আকবার আওয়াজ আছে মোটামুটি এবার পিছনের বাবারা চুপ থাকেন সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার এবার ডাইন বাম লক্ষ্য করবেন কে বলে কে বলে না যে বলবে না মনে করবেন ভিতরে হিসাবে গন্ডগোল আছে বা কথা কন ঠিক কিনা একটু জোরে কন তো আল্লাহু আকবার আচ্ছা আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার আমাদের সমাজে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ রাম বাম চ্যাটার্জি মুখার্জির এজেন্ট এরা আমাদেরকে বিদ্বেষমূলক কথা বলে বলে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার লক্ষ্যে বলে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার অমুক দলের স্লোগান উই কিন্তু জীবনও মাদ্রাসাত পড়ে নাই কথা কয় না
আপনারা বলেন আল্লাহু আকবার কি কোনো রাজনৈতিক দলের স্লোগান না কোনো ব্যক্তি কেন্দ্রিক স্লোগান না আল্লাহু আকবার বলতে হবে এ নির্দেশ কার আল্লাহ ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাঙ্গদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাঙ্গদির وَرَبَّكَ فَكَبِّرْ الله তার হাবিবকে আদর করে ডাক দিয়ে বলে ও সাদরওয়ালা বন্ধু আমার আপনি দাঁড়ান আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন তাকবীর দেন আল্লাহু আকবার বলেন যেখানে আল্লাহ তার হাবিবকে আদর করে সাদরওয়ালা বলে ডেকে তাকবীর দিতে বললেন সেখানে আমাদের দেশে আমাদের সমাজে কোন হোমরা সোমরা রামবাম চ্যাটার্জি মুখার্জির দালাল আমাদেরকে যদি বলে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না আমরা তাদেরকে জানায় দিতে চাই আল্লাহু আকবার করো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয় আল্লাহু আকবার এটা আল্লাহর নির্দেশ আল্লাহু আকবার আওয়াজ অতীতে ছিল বর্তমান আছে ভবিষ্যতেও থাকবে শুধু থাকবেই না বাংলার কোন জায়গায় যদি কোন বাতিল ফেরকা ইসলামী আদর্শের উপরে দাগ লাগাইতে চায় আমরা তাদের বিষ দাঁত কালো দাঁত ভেঙে দেওয়ার জন্য আল্লাহু আকবার আওয়াজকে অস্ত্র বানিয়ে সামনে চলবই চলব বাতিলকে ভয় করে আল্লাহু আকবার বলা বাদ দিতে রাজি নাই মোহতারাম আদিরি কথা বলতে দেন একটু বুঝে দেন আমি কিন্তু আমার নির্ধারিত সময়ে আমি ইতি টানব আপনারা বলেন এখন যে গান গাই না ওয়াজ হয় না হ্যাঁ অনেকে বলেন যে হুজুর এই পরিবর্তন কিভাবে হইলো এই পরিবর্তন আল্লাহ ওয়ালাদের নেক নজর নেক দুয়ার বরকত বিশেষ করে আমার শায়খ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তার কবরটা নূরে নূরান্বিত করে দেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন আমার ভাইরা আমার বন্ধুগণ অনেক সময় আল্লাহওয়ালাদের নজরের বরকতে খুব জলদি জলদি পরিবর্তন এসে যায় নজরের বরকত আছে না নাই না কিতাবু সে না ওয়াজু সে অনেক সময় কিতাবের দ্বারা হয় না ওয়াজের দ্বারা হয় না কিন্তু নজরের দ্বারা হেদায়েত পয়দা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য হক্কানি আলেমদের সাথে থাকতে হবে মনে থাকবে তো কথাটা তো যেই কথা বলতেছিলাম আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার তো বলেন তো আল্লাহু আকবার আবার কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা রবের নামের জিকির করা কার নামের জিকির করা ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়াজকুর ইসমা রাব্বিক আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের নামের জিকির করো কিন্তু আফসোস নওগাঁ জেলায় আছে কিনা আমি জানি না এক ভাই বাবা আছে পীরের কাছে মুরিদ হওয়ার দোহাই দিয়া নাম মুসলমান রেখে রবের নামের জিকির বাদ দিয়া বাবার নামের জিকির করে কথা আসছে কোন বা কেউ ধরে লিয়া যাবে জেলে থুবে আস্তে আস্তে কন কথা কন ঠিক কিনা ইসলামী আন্দোলন কায়েমের পক্ষে যত প্রতিবন্ধকতা এর মধ্যে প্রধানতম প্রতিবন্ধকতা হলো এই মাজার ব্যবসায়ী শিরিক জন্মদাতারা বেদাত করনেওয়ালারা কথা বলেন ঠিক কিনা মোহতারাম হাজিরিন রবের নামের জিকির বাদ দিয়া কার নামের জিকির করে বাবের নামের জিকির করে আপনারা টেনশনে পড়ে গেছেন কের ওয়াজ তো ইনকা লয় তালয় মুই এখন ইনকা করে কই বা তার ভাল লাগে তারা হামাক দাওয়াত দেয় আর তার ভাল লাগে না তারা কয় যে না এখন আর ওয়াজ হাঁটে না ওই ওয়াজ ভুলে গেছে না ওয়াজ ভুলি নাই বা এগুলোই সহি ওয়াজ কথা বলেন ঠিক কিনা চলবে আবার জোরে বলেন আল্লাহু আকবার আবার কোন আল্লাহু আকবার ওয়ান কুরিসমা রাব্বিক
واذكر اسم ربك الله বলেন তোমরা তোমাদের রবের নামে জিকির করো আচ্ছা বলেন কোরআন হাদিসে আল্লাহর সুন্দর সুন্দর নামের অভাব আছে যে এই নাম বাদ দিয়া বাপের নামে টাকা লাগবে কোথায় কবর চায় না পারে আল্লাহ নিজে আরেক জায়গায় বলেন কোরআনের অন্যত্রে বলেন ওয়ালিল্লাহিল আসমা ولله الأسماء الحسنى بحر دن و بحر دنيا بحر نم الله الله قرد باید و سلام بحر دن و بحر دنيا بحر نم الله الله قرد باید و سلام الله الله کیا مبارک نم ہے الله الله مومنو کا کم ہے ولله الاسماء الحسنى আল্লাহ বলেন তোমরা তোমার আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে ডাকো আর উই ডাকে মস্তান বাবা গনিশা বাবা ল্যাংটা বাবা নাউজুবিল্লাহ আমি জিকির করব কার বলেন কার আল্লাহ নিজে বলেন সূরাতুল বাকারায় যে তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব কার কথা ফাযকুরুনি أذكركم فرنا بابا فاذكروني أذكركم ايكو تاكا ايكون اپنارا بولن تو باندار ذكر برو نا اللار ذكر برو زور ايكو تاكو اما در ذكر برو نا اللار ذكر برو ولا ذكر الله أكبر ولا ذكر الله أكبر পড়োনা মাদ্রাসা ছাত্র ভাইরা বারাকা হবে গুনাহ মাফ হয়ে যাবে ওয়ালা যিকরুল্লাহি আকবার কার যিকির বড় কার যিকির বড় আল্লাহর যিকির বড় সেই কোরআনুল কারীম থেকেই আমি তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ইমানের দাবিতে সত্যবাদী কারা আমি আল্লাহ জানাইলাম ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ أولئك هم الصادقون الله বলেন ওগো নবী ইমানের দাবিতে সত্যবাদী তারা তারা কারা যারা এক নাম্বার ঈমান আনছে আমি আল্লাহর উপর দুই নাম্বার আপনি রাসূলের উপর তিন নাম্বার সুম্মা লাম ইয়াতাবু ঈমান আনার পরে মনে কোনো সন্দেহ করে নাই সন্দ না রেখে না করে ওয়াজাহাদু জিহাদ করলো করেছে বি আমওয়ালিহিম মাল দ্বারা ওয়া আনফুসিহিম জান দ্বারা ফি সাবিলিল্লাহ আমি আল্লাহ রাস্তায় আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুমুস সাদিকুন এরাই কেবল মাত্র ঈমানের দাবিতে সত্যবাদী সুবহানাল্লাহ বলবেন না আপনি কোরআনের দলিল মোতাবেক এতক্ষণে বুঝলেন ইমানের দাবিতে সত্যবাদী কারা ঠিক আছে না এবার আসেন হাদিসের দলিল নেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আলাইহিস সালাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা মনে প্রাণে জবানে বিশ্বাস করার পরে জবানে স্বীকৃতি দেওয়ার পর মনে প্রাণে বিশ্বাস করার পর আমলে ইস্তেকামত থাকার পর অতিরিক্ত ছয় কথার উপর যারা অটল কয় কথা কথা কয় না আবার কোন আরাকবা এই ছয় কথার উপর যারা অটল এরাই ইমানের দাবিতে সত্যবাদী এই ছয় কথা কোন ছয় কথা
এখন বললেই দেখবেন মনে পড়ে যাবে ছোটবেলায় কায়দায় বুক দাদি বুকে নিয়ে খালামা নানীরা খই মুড়ি মুড়কি দিত আর শীতের দিন বাপ দাদার লুঙ্গি গলা টিঙ্গা করে গিরা দিয়া চাদর বানায় দিয়া ওই যে তালে দিয়া দিয়া যে বানায় ওটা কি কয় আরে নারে বাবা ছোট কাটা আছে না এই ছোট কাটার মধ্যে দিত কায়দায় বুক দাদি বুকত নিয়া টুকটুক করে খাইতাম আর মক্তবে যাইতাম আপনারাও গেছেন বা দেওয়ার পরে হুজুররা আমাদেরকে পড়াইতো এই ছয় কথা বললেই দেখবেন মনে পড়ে যাবে আসলে ঝালাভালা নাই এই ঝালাভালা নাই বিদায় কাদিয়ানিরা তলে তলে খতমে নবুয়তের গায়ে আঘাত করার সাহস পাইছে কথা কোন ঠিক কিনা সে কোন ছয় কথা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়াকুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت কয় কথা ছয় কষ্ট হচ্ছে আপনাদের বেদার হচ্ছেন জি জি এই ছয় কথা এই সময়ের স্বল্পতার কারণে এই ছয় কথার ব্যাখ্যা আমি যেতে পারলাম না কোরআনের দলিল হাদিসের দলিল নিলেন এবার আসেন সহি বিদ্যার যুক্তিক যুক্তির বিদ্যার একটা দলিল নেন আমার ভাইরা প্রকৃত মুসলমান প্রকৃত মুমিন তারা কালেমাওয়ালা তারা তারা কারা ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আমলে বিল আরকান জবানে ঘোষণা করছে আল্লাহ তাআলা এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এটা জবানে ঘোষণা করছে অন্তরও মেনে নিছে বিশ্বাস করছে স্থাপন করছে এরপরে আমল দিয়া দেখায় দিছে এটা বোঝানোর জন্য বলি আপনাদের এই পাশেই একটা থানা আছে মহাদেবপুর ওই মহাদেবপুর থানার একটা গ্রাম আছে লাটশাল গোপালপুর ওই লাটশাল গোপালপুরের উত্তর কি দক্ষিণ কর্ণার একটা এলাকা আছে নাম হলো শোভাবু কথা কয় আছে না বা ওই শোভাপুরের ঠিক পূর্ব পশ্চিম কর্ণারে আর একটা গ্রাম আছে জোয়ানপুর আছে না বা এই জোয়ানপুর শোভাপুর অলঙ্কারপুর তারপরে লাটশাল গোপালপুর মহাদেবপুর এর মধ্যে দেখবেন শীত মৌসুমে কিছু পাখি আসে ওই এলাকাত কিন্তু অতিথি পাখি আসে এবং মেহমান গেলে ওই এলাকার মানুষজন সুযোগ পাইলেই পাখির গোস্ত দিয়ে খাওয়ায় আচ্ছা আপনারা বলেন তো পাখি শিকার করতে বন্দুক লাগে না বা খুব ভালো করে বলেন লাগে না বন্দুক এই বন্দুক কিন্তু কয়েক প্রকার আছে নাম্বার এক দেখবেন কোন কোন বন্দুক আছে এক নল এক নল এক পাই আবার কোন বন্দুক আছে দুই নল আবার কোন বন্দুক আছে তিন নল আপনি এক নল বলেন দুই নল বলেন আর তিন নল বলেন দেখবেন আমার ভাইরা এই নলের উপরে নিশান বক্স একটা আছে মানে নিশান বক্স গোলাকার চিহ্ন মানে টার্গেট বক্স যেটাকে বলা হয় মানে এই ইঙ্কা করে আপনি তো দেখছেন কিনা জানি না আমি ছোটবেলায় দেখতাম ইঙ্কা করে বন্দুক ধরে ইঙ্কা ভালো মানুষ একশো ইঙ্কা করে বন্ধ করে বাবা বাতাস লাগলে বলবো বস বাইরে আমার হেসে উড়া দিয়েন না দেখেন কি বলতে চাই এই টার্গেট বক্সের দিকে ইঙ্গা করে নজর করে এটাকে শিকারী ভাষায় বলে মাক্ষি কি বলে গোলাকার চিহ্ন মাক্ষি কি অর্থাৎ আল্লামা তকি উসমানী তফসিরের কিতাবের মধ্যে লেখেন যেই ব্যক্তি পাখি শিকার করবে শিকারী ব্যক্তির তিনটা জিনিস ভালো থাকা লাগবে নাম্বার এক চোখ নামক আক্ষি ভালো থাকা লাগবে কানা হলে শিকার হবে উই মারবে ডানও যাবে বাম কথা কয় উই মারবে কোন দিক ডানে উই যাবে বাঁয়ে আমার বন্ধুগণ আমার ভাইরা দুই নম্বর সোজা থাকা লাগবে টার্গেট যেন মিস না হয় গোলাকার চিহ্ন নামক মাক্ষি এক নম্বর ভালো থাকা লাগবে চোখ নামক আক্ষি মুখস্থ করেন ভালো থাকা লাগবে চোখ নামক
আককি দুই নম্বর সুদা সুদি করে সই করে ধরে রাখতে হবে গোলাকার চিহ্ন নামক মাখি তিন নম্বর গুলি লাগা পর্যন্ত গাছের ডালে বসে থাকতে হবে শিকার নামক পাখি আককি মাখি পাখি মুখস্থ করেন আককি মাখি তার মানে ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আমল বিল আরকান জবান অন্তর কর্ম এর নাম ইসলাম ধর্ম কথা বলেন ঠিক কিনা এই শিকারী ব্যক্তির তিনটার একটা যদি ব্যাসকম হয় মনে করেন চোখও ভালো আছে তার নিশানও সই আছে কিন্তু এই গুলি লাগতে লাগতে পাখি ফুরুত মুখত করছি লাই 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 মোহাম্মদ রাসূলুল্লাহ অন্তরও করছি লাই 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 মোহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু মাঝে মাঝে পূজা তো ঢিপ দেন আবার মসজিদ আসা ঢিপ দেন আবার সাপ্পা মারার সময় রামবাম চ্যাটার্জি মুখের দালালি করে ভোটটা দিয়ে আসেন বিশ্বাস করেন ওই শিকারী ব্যক্তি যেমন গুলি লাগতে লাগতে পাখি ফুরুত হলে সব ব্যর্থ আমার আপনার মুসলমানদের ইমান আমল ঠিক আছে কিন্তু কর্মে যদি ভুল হয়ে যায় বেঈমানের চরিত্র যদি এসে যায় জান্নাতটা শিকার হবে না জীবনটাই ব্যর্থ আর আমার বুঝানোর ক্ষমতা নাই বাপ আর আমার বুঝানোর ক্ষমতা নাই কষ্ট হচ্ছে আপনাদের এবার আসেন আল্লাহ কাদেরকে ডাক দিলেন ইমানদারদেরকে কাদেরকে ইমানদারদেরকে ভাই রে কি কমু ভাই আর চলে না ভাল লাগে না কিন্তু আশা লাগে আল্লাহ এই কামের জন্য হয়তো কবুল করছেন তাই না আল্লাহ আমার ভাইকে কবুল করছেন হাদিসের দর্শের জন্য আরেকজনকে কবুল করছেন তফসিরের জন্য আরেকজনকে কবুল করছেন সিয়াসাত রাজনীতি করার জন্য আরেকজনকে কবুল করছেন খানকা চালানোর জন্য আরেকজনকে কবুল করছেন দাওয়াত ও তবলিগের মেহনত করার জন্য এক একজনের হাইসিয়ত এক এক রকম আমার ভাইরা আমার রিজিক আমি খাই আপনি রিজিক আপনি খান রিজিক আমার নির্ধারিত ঠিক কিনা বলেন মোহতারাম হাজিরিন এবার আসেন ইমানওয়ালাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন কাদেরকে আল্লাহ ডাক দিয়ে কি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ইমানদার বান্দা বান্দিগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নির্দেশ কার আরো জোরে কোন নির্দেশ কার হযরত উলামায়ে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন বিশেষ করে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি মুজাহিদে আজম সদর সব রহমতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা কয়টা আবার কোন ইমানের শহীদ জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার আর জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মদীদের বাঁচার পথ কয়টা মুখস্থ করো বাবা কয়টা আরেকবার সবাই সবাই আরেকবার কি কি নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া খুব আপন মনে হয় কারণ এই মাটিও মানুষের সাথে আমার রক্তের একটা মিল আছে রক্তের ভক্ত আপনারা হাশরের ময়দানে যদি আল্লাহ আপনাদেরকে জান্নাত দেয় আর আলেমের ছাত্র হইলে দেখেন বাজান কি ফায়দা কি ফজিলাত কোন দিকে কোন নজর নাই দেখেন তো দেখি দিলটা নরম হয়নি এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কি না উম্মতের আলেমদের কাছে আপনারা জিজ্ঞাসা করে দেখবেন এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তফসিরের কিতাব আছে সবচেয়ে বড় তফসিরের কিতাবের নাম
تفسير كابير اي تفسير كابير المصنف فخر الدين رازي رحمة الله عليه حضرت تر تفسير كتاب المدد لكن الله پاک ارق جن پائغمبار محان رب العالمين ندشه نزر قرم قرار جنن نزر جات چلين پتی مدد اكتا قبر دیکھ لين امار بھائر قبر تھے داو داو کوری آگن جولے اٹھتے سے پائغمبار بستے پار لين اي قبر المدد کٹھن تھے کٹھن تم عذاب ہوچے پائغمبار কাউকে কিছু বললেন না বাবা নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন আরে বন্ধু নিজের কর্মে যখন নিজে চলে গেলেন নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল আমার বন্ধুগণ কর্ম সম্পাদন হওয়ার পর কর্ম শেষ হওয়ার পর পয়গম্বর আবার ওই রাস্তা দিয়ে আসছেন রিটানে যখন পূর্বের রাস্তা দিয়ে আসছেন পয়গম্বর সিদ্ধান্ত নিলেন একটু আগে যে কবরে আমি আযাব দেখছি এখন আমি আবার ওই কবরটা দেখব কবরওয়ালা কোন হালতে আছে এইবার পয়গম্বর আবার কবর দিকে নজর দিলেন এখন পয়গম্বর কবরের দিকে নজর দিয়ে দেখে একটু আগে যে কবরে আযাব ছিল এখন আর ওই কবরে কোনো আযাব নাই কবরওয়ালা জান্নাতি বিছানায় ঘুমায় একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আরে বন্ধু এইবার পয়গম্বর যখন দেখলেন কবরে কোনো আযাব নাই কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায় পয়গম্বর কাউকে কিছু বললেন না ও বাজান কেউ কারো দিকে তাকায়েন না নির্ধারিত সময় কিন্তু আমি টানব বাজানো দুনিয়া কিন্তু থাকার জায়গা না কেউ চলিয়া গেলে কেউ কারো যাওয়া দেখে যাবেন না নিজের চিন্তা নিজে করবেন যেহেতু আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আপনার কবরে আপনার জবাব দেওয়া লাগবে আমার কবরে আমারই জবাব দেওয়া লাগবে এই জন্য বুজুর্গরা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে নেই বাবাজি কার পিছনে জানি মালাকুল মুদ্দারা রইছে কার জন্য জানি জংলার বাঁশ রেডি হইয়া গেছে কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হইয়া রইছে কার জন্য জানি কবরের মাটি বায়না হইয়া গেছে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি একটু ফিকির মান হইয়া যান একটু চিন্তাশীল ব্যক্তি হইয়া যান বাইরে কানের মজা নেওয়ার চেষ্টা কইরেন না কান্না না আসলো কান্নার ভান ধরবেন বাজান রে কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়া দিবে আমার বন্ধুগণ কার জীবনে কি গুনাহ আছে আমার জানা নাই গুনাহ মাফ চাওয়ার জন্য উম্মতের নেক মজলিসে বসে আমার আল্লাহকে মায়া করে একটা ডাক দেন না বলেন না আল্লাহ দেন না দেন না দেন না ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন আল্লাহ আমার বন্ধুগণ কেউ কারো দিকে তাকায়েন না নিজের দিকে নিজে খেয়াল করবেন নিজের নিয়ে নিজে চিন্তা করেন আমার ভাইরা আমার বাবাদিরা পয়গম্বর যখন দেখলেন কবরে কোনো আযাব নাই এইবার পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন মালিক ও গো দয়ার আল্লাহ একটু আগে যে কবরে আযাব ছিল এখন দেখি ওই কবরে আর কোনো আযাব নাই মাবুদ গো তোমার দরবারে জানতে চাই কে এমন কাজ করছে কবরওয়ালা বা কোন কাজের ছিলে তুমি কবরওয়ালারে মাফ করে দিছ ও আল্লাহ তোমার দরবারে আমি জানতে চাই আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর এই কবরওয়ালাকে আমি মাফ করছি কেন শোনো এই কবরওয়ালা ছিল গুনাগার গুনাহ করিয়া কবর
কবরে আসছে কিন্তু কবর বলে একটা কাজ করছে তার বিবির গর্ভে একটা সন্তান রেখে আসছে সন্তান এতদিন ভূমিষ্ঠ হয় নাই একদিনই ভূমিষ্ঠ হইছে তারপরে কয়েক বছর যখন চলে গেল বাচ্চাটার জবানে যখন কথা ফুটল আরে পয়গম্বর এই সন্তানের মাতা সন্তানের মা এই বাপ মরা বাচ্চাটাকে নিয়া মাদ্রাসায় ভর্তি করে দিল পয়গম্বর মাদ্রাসায় ভর্তি হওয়ার পর এই বাচ্চাটার বড় হুজুর আলেম মানুষ বাচ্চাটাকে ছাত্র বানাইয়া প্রথম একটা সবক পড়াইল আর এই বাচ্চাটা প্রথম সবক পড়তে যাইয়া আমি রব্বে কাবার দুইটা নাম ধরে ডাক দিল ও পয়গম্বর যখনই বাচ্চাটা সবকের মধ্যে আমার নাম পড়ল আমি আল্লাহ এই বাচ্চাটাকে উসিলা করে তার বাবাকে মাফ করে জান্নাত দিয়া দিলাম পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ ওই সবকটা কোন সবক তোমার দরবারে জানতে চাই বাজান বারবার বলি কেউ কারো দিকে তাকেন না আগামীকালকে কিন্তু আর এই জান্নাতি মেলা মিলবে না আমার পরবর্তীতে জামিল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি শফি কাসিমি দামাত বরকতুল্লাহ আলিয়া তিনি কিন্তু আসবেন আমার বন্ধুগণ তিনার বয়ানও আপনারা শুনবেন আমি শুধু বড়দের নির্দেশে নির্ধারিত সময় মোতাবেক নির্ধারিত বিষয়বস্তু জানাইতেছি আমার বন্ধুগণ পয়গম্বর ডাক দিয়ে বলেন ও আল্লাহ এই সবকটা কোন সবক তোমার দরবারে জানতে চাই ভাইয়া আশ্চর্য হইয়া যাবেন যে সবকটা এই মাদ্রাসা তো পড়ানো হয় এই সবকের কথা আমি বলছি বলবো আরে বন্ধু আল্লাহ বললেন পয়গম্বর ওই সবক আমি তোমারে জানাই তুমি শোনো কিন্তু পয়গম্বর আমি রব্বে কাবা একটা কথা তোমার থেকে থেকে জানতে চাই পয়গম্বর বলেন আল্লাহ কি আমার আল্লাহ ডাক দিয়ে বলেন পয়গম্বর যদিও তোমার দিলের খবর আমি আল্লাহ জানি এরপরও তোমার কাছ থেকে আমি জানতে চাই পয়গম্বর তুমি কান্দো কেন বলো আমি রব্বে কাবা দেখতেছি তোমার চোখের পানির দ্বারা তোমার দাড়ি ভিজে যায় বলো তুমি কেন কান্দ তুমি আমায় বলো পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে মালি আমার কান্নার কারণ হইল এই মাসুম বাচ্চাটার নিয়া এটা কেমন বরকতি সন্তান যেই বেটাটার কারণে তার বাপ কবর আজাব থেকে মাপ পাইয়া গেল ও আল্লাহ আমার চিন্তা আসিয়া গেল দুনিয়ার সব বেটা বেটি যদি এইরকম তোমার নামের সবক পড়ত তাইলে সব বেটা বেটির বাপ মার কবর আজাব মাপ হইয়া যাইত কথা বলেন ঠিক না বেঠি বাজানডি একটু চিন্তা করিয়া দেখেন তো দেখি আমি আপনি কেমন বাপমার বেটা বেটি হইলাম আমার আপনার কারণে আমার আপনার বাপমাও কবরে শান্তিতে নেওয়া শান্তিতে ভাইয়া আমি জানি নাই মজলিসে কার মা নাই এই মজলিসে কার বাবা নাই ও সোনার বাপ জানেরা ও সোনার মানিক ভাইয়েরা ও পর্দানিসিন মা আমার বোনেরা কোনো দিকে কোনো নজর নাই কার মা বাপ যেন কবর থেকে কান্দার বলে বেটারে বেটিরে মা ফিলে গেলি আমাগো জন্যে কাঁদলি না আমাগো জন্যে একটু রব্বে কাবার কাছে দোয়া করলি না ও বেটা বেটি কবরাই যা খবর পাইলাম দুনিয়া যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য দোয়া করিয়া কান্দে ছেলে মেয়ের চোখের পানি রুচিলায় বাপ মার কবর আজাব আল্লাহ মাফ করিয়া দিবে বাজান রে কার বাপ মা দুনিয়ায় নাই জানা নাই আসেন না বাপ মার কবর আজাব মাফ করণের আশায় রব্বে কাবাকে একটা ডাক দিই মায়া কইরা বলি আল্লাহ বলো না বলো না দেও না দেও না দেও না ডাক দেও না বলো না আল্লাহ বাজান এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আল্লাহ পাকের প্রেমের আওয়াজ নাই মায়া লাগায় আবার বলেন না আল্লাহ আল্লাহর দেওয়া শিখানো দোয়াটা পড়েন না সবাই রব্বির হামহুমা
كما ربياني صغيرا قرن ربي ارحمهما كما ربياني صغيرا بازان دي كون باب ماري تمي امي بوليا گلا كون باب مانا مي كان ناشنا علماء كراما سي زوديو قطر عربي پروبا كنتو ايتا هندت هندت شتو قطع الله والا گون بولن كما تدينو تدانو زمن كرم তেমন ফল আজ যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি তোমার আমার বেটা বেটিও কিন্তু তোমার আমার জন্য কাঁদবে আজ যদি তুমি আমি মা বাবার জন্য দান সদকা করি আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করিয়া যাই তোমার আমার বেটা বেটিও কিন্তু তোমার আমার জন্য দোয়া করে যাবে কথা বলেন ঠিক না বেটি এ বন্ধু দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না খুব খেয়াল করে শুনবেন বাদন কেন ওদিক ওদিক তাকাবেন একটু সময়ের জন্য বেখেয়াল হবেন না আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে কারণ আমার নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রাম পাইতেছি এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি কে জানি আল্লাহওয়ালা হইয়া বসে আছে ওই একজন উসিলায় আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করিয়া দিতে পারে মায়া লাগায়া বলেন না আল্লাহ আরে বন্ধু দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না বাপ থাকতে বাপের মর্যাদা বোঝা যায় না এই বাপদার দুনিয়া নাই এই ছেলেটার কাছে যাইয়া দেখো তুমি বাপলা বেটা যাইয়া দেখো এই বেটাটার অন্তরে বাপ হারানো কি বেদনা আমার বন্ধুরে লম্বা করার কোনো সুযোগ নাই এই মাদ্রাসা তো এমন কি বাংলাদেশের বিভিন্ন কওমি মাদ্রাসায় এতিম বাচ্চারা আছে দেখবেন আমার ভাইরা এই বাপ হারা বেটাদের অন্তরে বাপ হারানো কি পরিমাণ যন্ত্রণা লালিত পালিত এক মিনিটে বলিয়া দেই আমি আমার মাদ্রাসার কথাটাই বলি আসরের নামাজের পরে নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া আমার বন্ধুগণ আজিজতলাবাদের খেলা দেখতেছি দৃশ্যটা খুব ভালো লাগতেছে হঠাৎ করে মেন গেটের দিকে তাকাইলাম নজর করিয়া দেখি এক ছাত্রের বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়া কয়েকটা ফল ফ্রুট নিয়া বেটার সাথে সাক্ষাৎ করার জন্য উদির আগ্রহ অপেক্ষামান হয়ে দাঁড়িয়ে আছে বাপ বেটাকে খোঁজার আগেই বেটা বাপকে দেখে ফেলছে এইবার বেটা পার্শ্ববর্তী তলাবে আজি ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলে ভাইয়ার আমি আর আজকে খেলবো না ওই যে আমার আব্বু আসছে আমি আমার আব্বুর কাছে চললাম বাজান রে বেটাটা বাবার পানে ছুটে চললো দেখেন বাপ কাকে বলে বেটাটার সর্বঙ্গে দুলাবালি জড়িত ঘামের পানিতে গেঞ্জি ভিজে গেছে ঘামের পানি মুছিয়া দুলাবালি জারিয়া বাবার পানে যখন ছুটে চলল বাপ ঘামের দিকে তাকাইল না দুলাবালির দিকে তাকাইল না বেটার আশা দেখে দুই হাত বাড়াইলেন বেটাটা সামনে যাইয়া বাপকে লম্বা করে একটা সালাম দিলেন এরপরে মুসাফা করলেন এরপরে বেটা বাবার বুকে গেল বাপ বেটা আব্বু আম্মু বলে একজন অপরকে চুমা দেয় বিভিন্ন পরসমার সাদি জিজ্ঞেস করে খুব ভালো লাগতেছে বাপ বেটার ডাক আদরের দৃশ্য কিন্তু বাদান কয়েক সেকেন্ডের মধ্যেই আমারই নজরে ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আর একটা সোনার বেটা আমার বন্ধুর ওই বাবার আদর দেখে আর চোখের পানি সেরে কান্দে জানতাম না এই ছেলের বাবা নাই এই ছেলেটা কান্দা ডাক দিয়ে বলে আল্লাহ আমার আব্বু কি নাই আমার আব্বু কি কোনো দিন আমার আর বুকে নিবে না কাছে যা ডাক দিয়ে বললাম ওরে আমার ওরে ছাত্র ও আল্লাহর বান্দা তুমি কান্দ কেন বাবা বলো তোমার কি আব্বু নাই ছেলেটা কান্দা ডাক দিয়ে বলে হুজুর আমার বাবা ছিল দুই মাস আগে আমার আব্বুর অ্যাক্সিডেন্টে মারা গেছে আজকে কান্দ কেন বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমি কান্দি বাদান সেদিনও বুঝতে পারলাম
হারে বাপহারা কি বেদনা আবার বন্ধু তার মা নাই খবর নিয়ে দেখবেন তার মতন বড় দুঃখী আর কেউ নাই মনে রাখবেন মায়ের অভাব কিন্তু কারো দ্বারা পূর্ণ হয় না কথা বলেন ঠিক না বেঠি মায়ের পাগলেরা আওয়াজ দিয়ে বলো কথা ঠিক না বেঠি তাইলে আসেন আধা মিনিট এক মিনিট দেড় মিনিট এর মাধ্যমে মায়ের একটা কথা শুনে দেই যেইটা আপনারা ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে বারবার শুনেছেন আমার বন্ধুগণ আমার ভাইরা মা যে কত বড় নিয়ামত আহারে যার নাই সে জানে কত বড় নিয়ামত হারাইল ছোট্ট একটা কথা আমি শুনে দেই আজ থেকে আট নয় বছর আগের ঘটনা দক্ষিণ অঞ্চলে বরিশাল বিভাগ বয়ান করার জন্য যাব পথিমধ্যে বাদান পদ্মা নদী পাড়ি দেওয়া লাগবে ফেরির মধ্যে গাড়ি তুললাম আমার গাড়ির আগে পিছে সমন্বয় করে আরো অনেক গাড়ি উঠল তন্মধ্যে একটা অ্যাম্বুলেন্সও উঠল অ্যাম্বুলেন্সে দুই সাইডে লেখা লাশ বাহি গাড়ি লাশ আছে না নাই আমার জানা নাই আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করে দেখলাম অ্যাম্বুলেন্সের সামনে লুকিং গ্লাসের গোড়ার মধ্যে লাল নিশান টাঙানো বাজানরে লাশ যখন থাকে তখন হয়তো গাড়ির গ্লাসে লাল কাপড় বান্ধা হয় কথা বলেন ঠিক না বেঠি কিন্তু বন্ধু মহিলার লাশ না পুরুষ মানুষের লাশ আমার জানা নাই লাশের জন্য দোয়া করিয়া মৃত ব্যক্তির জন্য দোয়া করিয়া আপন গাড়িতে উঠলাম দেউতো দেড় ঘন্টা পনেরো দুই ঘন্টা লাগবে পদ্মা নদী পাড়ি দিতে আমার বন্ধুগণ বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করার নিয়তে পিছনের আমার গাড়ির গ্লাস যখন নামাইলাম ধীর ধীর করে যখন গ্লাস নামাইলাম ওই অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কলিজায় লাগে একটা শিশু বাচ্চা ছোট্ট মানুষ চিৎকার দিয়ে কান দেয়ার ওর বাপরে ডাক দিয়ে কয় আব্বু ওই আব্বু আমি আমার আম্মুর কাছে যাব আমি আমার আম্মুর দুধু খাবো তুমি আমার আম্মুকে কাঠের বাক্সে বইরা রাখছো কেন আমার আম্মুরে তুমি বাইর করে দাও আমি আমার আম্মুর দুধু খাবো বাজান রে কথাটা শুনিয়া নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ তোমার তুলনা তুমি নিজেই মাবুদ গো তুমি সপার দুধের বাচ্চার কাছে থেকে মায়ের নিয়ে গেছ অথচ বাচ্চা এখনো বুঝেই নাই যে তার মা দুনিয়ায় নাই এখনো মায়ের দুধ খাওয়ার আশায় কান্দে বাজান রে সময় যতই যায় তত বাচ্চার কান্নার আওয়াজ বাড়ে আকাশ বাতাস বাড়ি হয়ে যায় এইবার এই বাচ্চাটাকে দেখার জন্য আমি গাড়ি থেকে নামলাম চললাম অ্যাম্বুলেন্সের দিকে হঠাৎ করে বাজান নজর করে দেখি ওই ভিড়ের মধ্যে হতে একটা যুবক প্যান্ট শার্ট পরিহিত ভিড় থেকে বের হয়ে যায় বাড়িতে ফোন লাগা কান দেয়ার বউরে ডাক দিয়ে কয় আমার আম্মুরে দেখে রাইখ আমার আম্মু মরিয়া গেলে কিন্তু আমি আর মা পামো না খবর নিয়ে জানতে পারলাম এই সোনার চান যুবক ভাইয়ার মা বাড়িতে অসুস্থ ঢাকা জেলায় গার্মেন্টসের কাজ করে আমার বন্ধুগণ তিন মাস চার মাসের বেতন জোগাড় করে মায়ের ওষুধের টাকা জোগাড় করে বাড়ি যায় আমার বাইরে ছেলেটাকে সান্ত্বনা দিয়ে অ্যাম্বুলেন্সের দিকে ছুটে চললাম কাছে যাইয়া দেখি কি করুণ দৃশ্য রে বন্ধু যেই বাচ্চাটার কান্না দেখিয়া উপস্থিত সবাই কান্দে বাপ পটেটো ফ্রুট জুস পানি কত কিছু দেয় সব ফালাইয়া দেয় আর ডাক দিয়ে বলেন না এগুলো আমি কিচ্ছু খাবো না আমি আমার মার কাছে যাব আমি আমার আম্মুর দুধু খাব তুই আমার আম্মুরে কাঠের বাক্সে বইরা রাখছো কেন এইবার বাবা বেটাটার মাথা বুকের সাথে ঢেকাইয়া
আদর করে বেটার চোখের পানি মুছিয়া দেয় আর নিজ চোখের পানি মুছে আর কান্দের ডাক দি বলে আব্বু তোমার মাও নাই তোমার মা মরে গেছে আর কোনদিন তোমারে দুধু দিবে না যাহা মাত্র বাবা এই কথা বলল বাদান রে জ্বালা জ্বালা দুধের দাঁত এই বেটাটা বাপের প্রতি বিরক্ত হইয়া কসমস কইরা বাপের কামড় দিয়া ধরল এত দূরে কামড় দিল রে বন্ধু বাপটার চেহারা কালো হইয়া গেল আর নিজের হাতের আঙ্গুলের নখ বাপটার নাক মুখের মধ্যে দিয়া সারা দেয় খামচা খামচি করে বাপটার চেহারার দিকে নজর করিয়া দেখি বিভিন্ন জায়গায় খামচির দাগ বিভিন্ন জায়গায় জামার কাপড় ছেঁড়া আবার কানের কাছে ঘাড়ের কাছে বাজানরে রক্ত জমে গেছে কামড়ের দাগ এই বাপটা কান্দার বলে আল্লাহর কত সহ্য করব ও আল্লাহ তুমি আমারে কোন পরীক্ষা ফালাইলা আকবরে ডাক দিয়ে বললাম ভাইয়া আপনার এই বাচ্চাটা ছোট এই বাচ্চাটার ব্যবহারে আচরণে আপনি বিরক্ত হইেন না ওরে কোনো আঘাত করিয়েন না ও বুঝে নাই যে ওর মা মারা গেছে এই কথা বলা মাত্রই এই লোক এত দূরে কেঁদে চিৎকার দিয়া উঠল কৌশল করে বেটার মুখ থেকে আমার বাইরা হাতের চামড়াটা ছুটাইয়া বাম হাতের কাপড় উঠাইয়া বাম হাতের পেট আর পিঠ আমাদেরকে দেখায় কান্দার বলে এই দেখেন আর কত সহ্য করা যায় যখনই বলি তোর মা নাই তখনই আমাকে এইভাবে কামড়ায় হুজুর আপনার কাছে একটা দোয়া চাই উপস্থিত সবার কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোনো দিন কোনো বেটা বেটির কাছ থেকে বাপের আগে মায়েরে যেন না নিয়ে যায় কারণ মায়ের অভাব বাপ দ্বারা পূরণ হয় না কথা বলেন ঠিক না বেটি এ মান্না থানার বাইরা ও মহাদেবপুর থানার বাইরা নওগাঁ সদর থানার বাইরা বলিহার এলাকার বাবারা কে কোথা থেকে আসছেন আমার জানা নাই এই ময়দানে কার বাপ আছে কার মা নাই তা আমার জানা নাই একটু দেখেন তো দিকে দিলটা নরম হয়নি আমার আপনার কান্না রুচিলায় বাপমার কবর আজাব আল্লাহ মাফ করিয়া দিতে পারে আরে বন্ধু কেন বেটা বেটিকে আলিপ্লাম নিম পড়াবেন না কেন আলেমের ছাত্র বানাবেন না বাবাজি এইবার পয়গম্বর ডাক দিয়ে বললেন ওগো আল্লাহ এই শবকটা কোন শবক যেই শবকটা রুচিলায় তুমি বাচ্চাটার বাপকে মাফ করে দিলা আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর শোনো শবকটা কোন শবক আমিও আপনাদেরকে বলছি বলবো কিন্তু বাদান আমি আমার নজরে দেখেছি অনেক বাপ ভাই মায়ের দরদে বাপের দরদে কেঁদেছেন চোখের কোনায় পানি জমা হয়ে গেছে মুসলমান বাইরা আমার আল্লম্বা নয় পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ শবক না ধুলার কারণে কাশ আসছে বললে আসছে তোমরা দেখি আমি আমার টাইম শেষ আবার বলেন তো দেখি বাজান খুব খেয়াল করেন মাদ্রাসা কয় লাইনের হে ভুলে গেলেন নাকি রে বাপ মাদ্রাসা কয় লাইনের নাম্বার এক কৌমিয়া নাম্বার দুই আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সব লইতে গেলে কয় গুণ লাগে তিন গুণ লাগে নাম্বার এক বৈশিষ্ট্য নাম্বার দুই আদর্শ নাম্বার তিন উদ্দেশ্য আমার বন্ধুগণ আমার ভাইরা আর এই বৈশিষ্ট্য আদর্শ উদ্দেশ্য চাবিকাঠির কিতাবের নাম হলো কোরআন এই কোরআনের সূরাতু তারিমের ছয় নম্বর আয়াতের প্রথম অংশের মাধ্যমে আল্লাহ ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন ইমানদার বান্দা বান্দিরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও উম্মতে মুহাম্মদীগণদের জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ হইল সাতটা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা মাশাআল্লাহ আজকের মাহফিলের সভাপতি কয় হাজার দশ হাজার টাকা নগদ রাখুন মারহাবা তিরিশ হাজার তিনশো নাকি তাহলে আমার তাল ঠিক আছে হ্যাঁ মহিলাদের এনা ধরি লাউ বেচা টেকাবা দিন বেচা টেকা
এই যে 30,500 আর এই যে সভাপতি মহোদয়ের 10,000 আহা সভাপতি সাহেব তার বাপ মার জন্য দোয়া চায় আল্লাহ বাপ মাকে তুমি জান্নাতি বানিয়ে দাও জোরে বলেন আমিন এইবার বন্ধুরে পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ তুমি বলো সবকটা কোন সবক আল্লাহ বলে মাইকে আমি বলতেছি শোনো আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর সবকটা ছিল এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন বাবা বিসমিল্লাহির রহমানির রহিম পয়গম্বর তুমি বলো যেই মাসুম বাচ্চা বোঝেন নগর ভাষায় কয় কাঁচা শুল কিশোর কাঁচা শুল বা এই কাঁচা শুল মাসুম বাচ্চা আল্লাহ বলেন পয়গম্বর এই মাসুম বাচ্চা যদি বলে আমি আল্লাহ রহমান রহিম তুমি বলো আমি আল্লাহ রহমান রহিম আল্লাহ হইয়া কেমন করে পারি এই মাসুম বাচ্চার বাপের কবরে আজাব দিতে এই উসিলায় আমি আল্লাহ তার বাপকে মাফ কইরা জান্নাত দিয়া দিছি এখন আপনারা বলেন বাবা এই বিসমিল্লাহির রহমানির রহিমের সবক এই ফরাদপুর কারিমিয়া মাদ্রাসায় দেওয়া হয় কি হয় না তাইলে বলেন এই সমস্ত মাদ্রাসার দরকার আছে না নাই এতক্ষণের আলোচনা দ্বারা বোঝা যায় একমাত্র সহি কোরআন শিক্ষা দীক্ষা যেখানে দেওয়া হয় এই সমস্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় সফল কথা কন ঠিক কিনা আল্লাহ পাক আমাকে আপনাকে এই সামান্য নসিহত থেকে ইবরত হাসিল করে জীবনভর আমলের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করেন বলেন আমিন আমার কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন